যদি কেউ পদ কিংবা কোনো কিছুর লোভে পড়ে এর ব্যতিক্রম করার চেষ্টা করে তাহলে এটা আমি মনে করি যে এত বিশাল বড় একটি সংগঠন ক্ষতিগ্রস্ত হবে, বিশাল বড় আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে এবং যে বা যারাই অন্য কোনো পন্থায় সে যেখান থেকেই হোক দোয়া নিয়ে কিংবা আশীর্বাদ নিয়ে কিংবা কোনো বিরোধী পক্ষকে কিংবা কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করবার জন্যে হেফাজতে ইসলামের এত বড় একটি সংগঠনকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাবার চেষ্টা করেন তারা সংকীর্ণ হয়ে যাবেন। তারা হেফাজত ইসলামের বড় দায়িত্বশীল থাকবেন বটে, কিন্তু দেশের মানুষের কাছে তারা আস্থা হারিয়ে ফেলবেন। অনেকেই প্রশ্ন করছেন হেফাজত নিয়ে মেসেঞ্জার ইনবক্সে এবং আমি স্ট্যাটাস দেওয়ার পরেও যে লাইভে আসবো অনেকেই হেফাজত। আমি এক্ষেত্রে সংক্ষিপ্ত যে কথাটি বলতে চাই, হেফাজত ইসলাম বাংলাদেশ চিটাগংয়ের ঐতিহাসিক দিনী প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা থেকে শুরু হলেও পরবর্তীতে এর সাংগঠনিক কার্যক্রম পরবর্তীতে এর সঙ্গে বাংলাদেশের শীর্ষ ওলামা একরাম প্রায় সকলেই জড়িত হয়েছেন। আমরা জানি ইতিমধ্যে হেফাজতে ইসলামের একটি কেন্দ্রীয় নির্বাহী কমিটি করা হয়েছে এবং ২০০ সদস্যের উপরে এর একটি মজলিসে শুরাও আছে। আমি আশা করব হেফাজতে ইসলামের সঙ্গে জড়িত মুরব্বীগণ নির্ভয়ে, নির্দ্বিধায় এবং ব্যক্তি স্বার্থ কিংবা পদের মোহ ছেড়ে অবশ্যই তারা পরামর্শক্রমে হেফাজতে ইসলামের সঙ্গে যারা জড়িত এই প্রতিষ্ঠান, এই সংগ্রামে আন্দোলন, এই সংগঠনের সঙ্গে যারা আছেন জড়িত তাদেরকে সাথে দিয়েই সিদ্ধান্ত গ্রহণ করবেন। সংগঠনের পরিবর্তন এটি একটি স্বাভাবিক বিষয়, কিন্তু এটা হওয়া চাই অবশ্যই এর সঙ্গে যারা জড়িত সকল ওলামা একরামকে। এবং আমি আশা রাখি যে আমাদের শীর্ষ ওলামা একরাম, আমাদের মুরব্বীরা অবশ্যই যখন সিদ্ধান্ত গ্রহণ করবেন পরামর্শ করে এবং দায়িত্বশীলদেরকে নিয়ে বৈঠক করেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। যদি এর ব্যত্যয় ঘটে, যদি কেউ পদ কিংবা কোনো কিছুর লোভে পড়ে এর ব্যতিক্রম করার চেষ্টা করে তাহলে এটা আমি মনে করি যে এত বিশাল বড় একটি সংগঠন ক্ষতিগ্রস্ত হবে, বিশাল বড় আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে এবং যে বা যারাই অন্য কোনো পন্থায় সে যেখান থেকেই হোক দোয়া নিয়ে কিংবা আশীর্বাদ নিয়ে কিংবা কোনো বিরোধী পক্ষকে কিংবা কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করবার জন্যে হেফাজতে ইসলামের এত বড় একটি সংগঠনকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাবার চেষ্টা করেন তারা সংকীর্ণ হয়ে যাবেন। তারা হেফাজত ইসলামের বড় দায়িত্বশীল থাকবেন বটে, কিন্তু দেশের মানুষের কাছে তারা আস্থা হারিয়ে ফেলবেন। আমি আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি, আমরা শীর্ষ ওলামা একরাম মুরব্বীদের উপর আস্থা রাখতে চাই। ওনারা অবশ্যই প্রত্যেক সংগঠন, প্রত্যেক প্রতিষ্ঠান যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে অবশ্যই সেই প্রতিষ্ঠান এবং সেই সংগঠন এবং প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত, সেই সংগঠন এবং প্রতিষ্ঠানের পেছনে যাদের মেহনত আছে, যারা কমিটিতে আছেন, শুরাতে আছেন, তাদের সঙ্গে পরামর্শ করে গ্রহণ করেন। আমি মনে করি সেই পরামর্শ ভিত্তিকই যে কোনো সিদ্ধান্ত আসুক না কেন আসবে, ইনশাল্লাহ দেশের মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হবে। আর এর ব্যত্যয় ঘটলে হেফাজতে ইসলাম নামটা হয়তো থাকবে, কিন্তু এর গ্রহণযোগ্যতা হারিয়ে যাবে, এর কার্যশক্তি হারিয়ে যাবে। আমরা হেফাজতের সকল, আমি বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে অবশ্যই ইসলামী আন্দোলন এবং সংগ্রাম সংগঠনের সঙ্গে জড়িত থাকব। আরেকটি বিষয়, আসলে আমার ব্যক্তিগত একটি আপিল আমি করতে চাই আমার ফেসবুকের সকল বন্ধুদের কাছে, যারা যার পক্ষে আছেন কিংবা বিপক্ষে আছেন। আজকে হয় কি, যদি আমি কারো পক্ষে থাকি তো আমি এতটাই পক্ষে লিখি যে যারা বিরুদ্ধে থাকে তারা বিরোধিতা করার জায়গা পেয়ে যায়, কিংবা আমরা যারা কারো বিরুদ্ধে থাকি तो এতটাই অযৌক্তিক লেখি যে যারা পক্ষে থাকে তারা আবার তার পক্ষে লেখার সুযোগ পেয়ে যায়। এই ক্ষেত্রে আমি উদাত্ত আহ্বান জানাবো, সমালোচনা কাজের গতি বাড়িয়ে দেয়। আমরা সমালোচনা করব, সেই সমালোচনা হবে গঠনমূলক। আমরা যদি প্রয়োজনে দেশ এবং ইসলামের স্বার্থে কারো বিরুদ্ধে লিখতে হলে লিখব, সেটা হবে মার্জিত এবং যথাযথ তথ্য কিংবা প্রমাণের ভিত্তিতে আমরা সেটি লিখব। যদি কারো বিরুদ্ধে লিখতে গিয়ে অতিরিক্ত লিখি তো দেখা যাবে তার পক্ষের লোকেরা আবার সেটাকে অযৌক্তিক মনে করে তার পক্ষে আবার অযৌক্তিক জায়গা থেকে লেখা শুরু করে দেবে। আমি পক্ষে বলি কিংবা বিপক্ষে বলি, দুটোই যেন যুক্তি এবং প্রমাণ সাপেক্ষ হয় এবং সেটা দেশ এবং ইসলামের স্বার্থে হয়, সেটা যেন ব্যক্তি বিদ্বেষ কিংবা অযৌক্তিক জায়গা থেকে নয়। আরেকটি বিষয় মনে রাখতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সব বিষয় সম্পর্কে জিজ্ঞেস করবেন না। যতটুকু বিষয় সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব সেই সম্পর্কে আমাকে অবশ্যই সজাগ এবং সচেতন থাকতে হবে। যে বিষয় সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব না সে বিষয় নিয়ে কথা বলবার আগে আমার যথেষ্ট ভাবতে হবে, যথেষ্ট চিন্তা করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে দেখা যায় যে অনেকের পক্ষে এমনভাবে লিখেন যে মনে হয় তার কাছে ব্যক্তি স্বার্থটাই বড়, দেশ কিংবা ইসলামের স্বার্থ সেখানে একেবারেই নগণ্য। কিংবা কেউ যখন বিরোধিতা করে তো তার বিরোধিতাটা এতটাই হয় যে সেটা ব্যক্তি বিরোধিতার পর্যায়ে পৌঁছে যায়। এতে করে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা কওমি মাদ্রাসা কেন্দ্রিক আলেম ওলামা আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। পাশাপাশি যারা দেশ এবং আন্দোলন সংগ্রাম এবং কওমি চেতনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে তাদের মুখোশ অবশ্যই উন্মোচন করতে হবে, সেটা যৌক্তিক জায়গা থেকে এবং সেটা অবশ্যই হবে মার্জিত, সেটা অবশ্যই গঠনমূলক হবে। কারণ যুগে যুগে যারা কওমি এবং ইসলামী চেতনার বিরোধিতা করেছে, যারা সাময়িক কোনো সুযোগের জন্যে বৃহত্তম স্বার্থকে কুরবানি দিয়েছে, তাদের বিরুদ্ধে কলম দ্বারা বক্তৃতা করা এটা আমাদের আকাবিরদের দীর্ঘ একটি আমরা পরিক্রমায় দেখতে ওনারা সেটা করেছেন। তবে আমি সর্বশেষ কথা বলি যেটা, যে আমরা বিরোধিতা এতটাই করব না যে পক্ষের লোকেরা আবার এর বিরোধিতা করতে নেমে যায়। পক্ষে এতটাই লিখব না যারা বিরোধিতা করেন তারা আবার এর বিরুদ্ধে কলম ধরার সুযোগ পেয়ে যান। আমি যদি একজনকে এতটাই আকাশে উত্তোলন করি অথচ বাস্তবে সে এতটা আকাশে উত্তোলিত নয়, তো দেখা যাবে তার বিরোধীরা সুযোগ পেয়ে যাবে। কিংবা আমি যদি কাউকে এতটা সমালোচনা করি যে সে আসলে এতটা সমালোচনার কাজ করেনি, তো তার পক্ষের লোকেরা সেটিকে কী করবে, সুযোগ হিসেবে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।